New York, Bangladeshi community, Muslim Bisho, Jukturasto, Ebong Antorjati, Shorboshe, Shop Kobo, Dekte Oshunte, Protidin Shatakun, New York Shomoy, Rad Doshta, Ebong Bangladesh Shomoy, Shokal Nota, only on FM76.com Prime News. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 23 নভেম্বর 2020 সোমবার, নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com টাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। রেড জোনে যাচ্ছে স্ট্যাটেন আইল্যান্ড। কমিউনিটি নেত্রী নার্গিস আহমেদের জন্য দোয়া কামনা। নতুন সাজে জ্যামাইকা মুসলিম সেন্টার। করোনা সম্মাননা পেলেন বাংলাদেশি শহীদুল হক। সিটি কাউন্সিলম্যান পদে দিলীপ নাথের প্রার্থিতা ঘোষণা। মুসলিম এইড ইনিশিয়েটিভের উদ্যোগে ওয়েবিনার। করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। গোপন সফরে সৌদি আরবে বেঞ্জামিন নেতানিয়াহু। ডিসেম্বরে হচ্ছে হাসিনা মোদি বৈঠক। বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ব্লিনকেন। করোনামুক্ত হলেন মোহাম্মদ সালাহ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ, হালাল লাইভ পোলট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্ক নগরীর 5 বোরোর একটি, স্ট্যাটেন আইল্যান্ড, হঠাৎ করেই করোনা সংক্রমণের শীর্ষে চলে এসেছে। 22 নভেম্বর রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, পুরো স্ট্যাটেন আইল্যান্ডের অবস্থা ভীষণ খারাপ, অতি দ্রুত পুরো এলাকা ইউলোজোন থেকে রেড জোনে চলে যেতে পারে, স্ট্যাটেন আইল্যান্ডের হাসপাতালে স্থান সংকুলানে সমস্যা হতে পারে, এখনই উপচে পড়া ভিড় শুরু হয়ে গেছে। প্রসঙ্গত, নিউ ইয়র্কে এক সপ্তাহের গড় সংক্রমণের হার 3% অতিক্রম করলেই এলাকাটিকে ইয়েলোজোন এবং গড় সংক্রমণের হার 5% অব্যাহত থাকলে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24 থেকে বিশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্রার্থিতা ঘোষণা করেছেন কমিউনিটির উজ্জ্বল ব্যক্তিত্ব, নিউ আমেরিকানস ভোটার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর দিলীপ নাথ। এর বাইরে তিনি কুইন্স কমিউনিটি বোর্ডের মেম্বার এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কার্টজের ট্রানজিশন টিমের একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রসঙ্গত, বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা ও আশপাশের এলাকা নিয়ে ডিস্ট্রিক্ট 24 গঠিত। কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যানের পদত্যাগের সিদ্ধান্তের পর এই ডিস্ট্রিক্টে বিশেষ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়, যা অনুষ্ঠিত হবে 2021 সালের 2 ফেব্রুয়ারি। নতুন রূপে সেজেছে নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার। বেশ কিছু অবকাঠামোর সংস্কার করা হয়েছে, তাতে ভোগান্তি যেমন কমবে তেমনি দেখতেও হয়েছে দৃষ্টিনন্দন। জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ চৌধুরী জানান, 2টি মিনার সংস্কার করা হয়েছে, পাশাপাশি সংস্কার করা হয়েছে গম্বুজ, সামনের ফ্লোর ও ড্রাইভওয়ে। এতে করে জ্যামাইকা মুসলিম সেন্টারের চেহারা আরও অপরূপ হয়েছে। এর ফলে নামাজ পড়তে আসা মুসল্লিদের ভোগান্তির অনেকটা অবসান হবে বলে মনে করছেন মঞ্জুর আহমেদ চৌধুরী। বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি, ফোবানা 2019-এর আহ্বায়ক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট নার্গিস আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁকে নিউ ইয়র্কের প্রেসবিটারিয়ান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন, তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে, ইতোমধ্যে দেওয়া হয়েছে প্লাজমা থেরাপি। পরিবারের পক্ষ থেকে তার করোনামুক্তির জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। করোনা সম্মাননা পেলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট বাংলাদেশি শাহ শহীদুল হক। গত মার্চ থেকে এ পর্যন্ত কুইন্সের জ্যামাইকা জ্যাকসন হাইটস সিটিতে নিরলস কাজের স্বীকৃতি হিসাবে তাকে এই অ্যাওয়ার্ড অফ চ্যাম্পিয়ন কোভিড নামক সম্মাননা দেওয়া হয়। নিউ ইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 19-এর অ্যাসেম্বলি ওম্যান ক্যাটলিনা ক্রুজ এই সম্মাননা প্রদান করেছেন। এ নিয়ে শহীদুল হক প্রায় ডজন খানেক অ্যাওয়ার্ড, প্রোক্লেমেশন, সাইটেশন, সার্টিফিকেট অব অনার পেয়েছেন।
করোনাকালে থ্যাঙ্কস গিভিং উদযাপন নিয়ে একটি ওয়েবিনার আয়োজন করেছে মুসলিম এইড ইনিশিয়েটিভ। ভার্চুয়াল এই কনফারেন্সের শিরোনাম এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট থ্যাঙ্কস গিভিং ডিউরিং কোভিড-19। 24 নভেম্বর সন্ধ্যা 7:30টায় এই ওয়েবিনার অনুষ্ঠিত হবে। রবিউল চৌধুরী ও ডক্টর আহমেদ টিকলিওগ্লুর সঞ্চালনায় স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রায়ান ল্যান্টেস, প্রেসবিটেরিয়ান মেডিকেল সেন্টারের চিকিৎসক আরশাদ এ ওয়ানি, থমাস জেফারসন হেলথ এর সাইকিয়াট্রি নাজমুর রিয়াজ, আইনস্টাইন হেলথ কেয়ার নেটওয়ার্কের হসপিটালিস্ট মোসাম্মত গুল ইয়াসমেন। ওয়েবিনারটি আয়োজনের সহযোগিতায় থাকছে ইন্টারফেইথ সেন্টার অব ইউএসএ, আইটিভি, FM 786 ও সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ। এবারে অন্যান্য খবর। ইউরোপের বেশ কয়েকটি দেশ এবং যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে চলছে কোভিডের দ্বিতীয় ঢেউ। এর মধ্যেই সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-19 বিষয়ক বিশেষ দূত ডেভিড নাভারো। তিনি বলেন, প্রথম যখন করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ল তখন তা মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে ইউরোপ ও আমেরিকা, তার ফলেই এখন ছড়িয়ে পড়ছে দ্বিতীয় ঢেউ। এখন যদি দ্বিতীয় ঢেউ ঠিকঠাকভাবে মোকাবেলা করা না যায় তাহলে সামনের বছরের শুরুর দিকে দেখা দিতে পারে তৃতীয় ঢেউ, সেটা আসতে পারে আরো শক্তিশালী হয়ে। আহ, অনবদ্য বিরিয়ানি স্বাদ, খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি বিরিয়ানি স্বাদ নিতে আজই চলে আসুন আমেরিকার স্বনামধন্য খলিল বিরিয়ানিতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত মুখরোচক স্বাস্থ্যকর বিরিয়ানির জন্য একমাত্র প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউস। উৎসবে, আনন্দে, পার্টি কিংবা প্রিয়জনের সাথে যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করতে 22 নভেম্বর গোপনে সৌদি আরব গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করার মধ্যেই নেতানিয়াহুর এই গোপন রিয়াদ সফর। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা। তবে ইসরায়েল, সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র তিন পক্ষের কেউই এই বৈঠক নিয়ে কোনো মন্তব্য করেনি। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আসছে ডিসেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। আগামী 16 অথবা 17 ডিসেম্বর এই বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। ওই বৈঠকে দুই দেশের মধ্যে 4টি সমঝোতা চুক্তি সই এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। গণমাধ্যমে আজ সোমবার তিনি এসব তথ্য জানিয়েছেন। FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতি। বিরতির পর ফিরে এসে জানাব আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন, আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে খলিল বিরিয়ানি ইউএসএ ইলেকশন 2020 এর খবর। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার মন্ত্রিসভায় ঝানু কূটনীতিক অ্যান্টনি ব্লিনকেনকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিতে যাচ্ছেন। নিউ ইয়র্ক টাইমস ও ব্লুমবার্গ সহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু গণমাধ্যমে বলা হচ্ছে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। বারাক ওবামা প্রশাসনে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সামলেছেন 58 বছর বয়সী ব্লিনকেন। বাইডেনের ঘনিষ্ঠ ও আস্থাভাজন এই কূটনীতিককে অনেকেই বৈশ্বিক জোটের রক্ষক হিসেবে আখ্যা দিয়ে থাকেন। এছাড়া তার কাছের অনেকে তাকে কূটনীতিকদের কূটনীতিক হিসেবে বর্ণনা করে থাকেন। এবারে খেলার খবর।
অবশেষে সুখবর পেল লিভারপুল। করোনা থেকে মুক্তি পেলেন দলটির ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ইউর্গেন ক্লপ বিষয়টি নিশ্চিত করেছেন। এবার লিভারপুলের সাথে যোগ দিতে কোনো বাধা রইল না এই ফরোয়ার্ডের জন্য। তবে উয়েফা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের কাছে আরও দুবার কোভিড টেস্টের নমুনা দিতে হবে সালাহকে। কোচ ইউর্গেন ক্লপ বলছেন, সালাহ করোনা নেগেটিভ, আশা করছি এখন থেকে সব কিছু স্বাভাবিকভাবে চলবে, আমাদের সাথে অনুশীলন করতে তার আর কোনো সমস্যা নেই। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। রেড জোনে যাচ্ছে স্ট্যাটেন আইল্যান্ড। কমিউনিটি নেত্রী নার্গিস আহমেদের জন্য দোয়া কামনা। নতুন সাজে জ্যামাইকা মুসলিম সেন্টার। করোনা সম্মাননা পেলেন বাংলাদেশি শহীদুল হক। সিটি কাউন্সিলম্যান পদে দিলীপ নাথের প্রার্থিতা ঘোষণা। মুসলিম এইড ইনিশিয়েটিভের উদ্যোগে ওয়েবিনার। করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। গোপন সফরে সৌদি আরবে বেঞ্জামিন নেতানিয়াহু। ডিসেম্বরে হচ্ছে হাসিনা মোদি বৈঠক। বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ব্লিনকেন। করোনামুক্ত হলেন মোহাম্মদ সালাহ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।